শুভ সকাল, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার সাইকেল নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি এখন আছি বরিশাল পার হয়ে নর্থ সিটি উপজেলার মধ্যে। সেখান থেকে যাব বাকেরগঞ্জ, তারপরে শেখ হাসিনা সেনানিবাস, তারপর লেবুখালী ওপার পার হয়ে পটুয়াখালী জেলা, তারপর পটুয়াখালী জেলা পার হয়ে তারপরে সাহারিয়া মানে বরগুনা জেলার প্রথম, তারপরে আমাদের বাজার। তো আমি আমার সাইকেলে আছি এখন। আমি এখন আছি বোয়ালিয়া বাজার। এখানে অনেক বোয়াল মাছ পাওয়া যায়, তো এই জন্য বাজারের নাম রাখা হয়েছে বোয়ালিয়া বাজার। মানে এখানে একটা খাল আছে, আমি সেই খালের উপরে যে ব্রিজ, সেই ব্রিজে উঠতেছি। খুবই ছোটোখাটো একটা বাজার, তবে অনেক মানুষের ভিড় আজকে। আমি এখন চলে এসেছি, এই সামনে হচ্ছে বাকেরগঞ্জ বাজার। বাকেরগঞ্জের একটা সুন্দর ইতিহাস আছে। এই বরিশালের আগে কিন্তু বরিশালের যে মহকুমা, এই মহকুমা ছিল বাকেরগঞ্জে, এবং এটাকেও বাকলাও বলা হয় ঐতিহাসিকভাবে। অনেক জমিদারদের বাড়ি এখানে, ভারতের বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মস্থান এখানে। তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিলাম। শাওন ভাইয়ের দোকানে এক কাপ চা ভালোই লাগতেছে, আপনারা চলে আসেন।
পটুয়াখালী সদরের প্রধান ফটক। অনেক মহিষ চড়াইতেছে চাচাই, অনেক সুন্দর সুন্দর তাল গাছ, বড় বড়। কি মনোরম পরিবেশ আমাদের গ্রাম। এট লাস্ট আই রিচড মাই ডেস্টিনেশন, ওয়ান অফ মাই ইলডার ব্রাদার এমডি রাহাত মিয়া।